জাতীয় পার্টি প্রতিষ্ঠা করেছিলেন মানুষকে সুশাসন প্রতিষ্ঠা দেওয়ার জন্য আজকে বাংলাদেশ উন্নয়ন হচ্ছে সরকার দেশের উন্নয়ন করছে কিন্তু জনগণের মনে সুখ নাই কারণ দ্রব্যমূল্যের উদ্ধগতি বিদ্যুৎ ব্যবস্থায় দুর্নীতি এই যে মেগা প্রজেক্টগুলোতে দুর্নীতি এগুলোতে জনগণের কোটি কোটি টাকা লোপাট হয়ে যাচ্ছে আজকে জনগণের অর্থ যদি সদ্ব্যবহার করতে হয় তাহলে জাতীয় পার্টির বিকল্প নাই আজকে জাতীয় পার্টিকে কেন ক্ষমতায় নিয়ে আসতে চাচ্ছে মানুষ কারণ মানুষ বুঝতে পেরেছে এই যে ৩৪ বছর ধরে আওয়ামী লীগ বিএনপি ক্ষমতায় শাসন করেছে তারা হচ্ছে মন্ত্রা রিপিট অফিট তারা একই ধরনের শুধু ক্ষমতা লোভী তারা শুধু নিজেদের পকেট ভরতে চায় জনগণের ভাগ্য উন্নয়নে তারা কাজ করে নাই এবং ক্ষমতা চলে যেতে দিলেই জ্বালাও পোড়াও করে জনগণের ক্ষতি করেছে আমি বলতে চাই পল্লী বন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ সেই ৮৬ সালে জাতীয় পার্টি প্রতিষ্ঠা করেছিলেন আর তিনিই প্রথম বলেছিলেন যে ছাত্রদের হাতে অস্ত্র নয় কলম তুলে দিতে হবে কারণ তিনি চেয়েছিলেন যে ছাত্ররা পড়াশোনা করবে ছাত্র রাজনীতি করবে পরে কিন্তু এখন কি হচ্ছে আপনাদের বাচ্চা কাচ্চা ইউনিভার্সিটিতে গেলে রাজনীতি না করলে হলে সিট পাওয়া যায় না আমি বলতে চাই আমাদের আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য একাত্তরের বীর মুক্তিযোদ্ধা শরীফুল ইসলাম জিন্দাবাদ মহোদয় উনি একজন পরীক্ষিত রাজনীতিবিদ ১৯৯৬ ভোট করেছেন ২০০১ ভোট করেছেন ২০০৮ ভোট করেছেন ২০০৮ তিনি প্রায় লক্ষাধিক ভোট পেয়েছেন কিন্তু ওই যে কিছু কথিত বিন জাফরের কারণে নির্বাচিত হতে পারেন নাই আজকে দেখেন এই নাগর নদীর উপর ব্রিজ ভেঙেছিল ৮ বছর ধরে তখন বিএনপিরও খবর নাই আওয়ামী লীগেরও খবর নাই বীর মুক্তিযোদ্ধা শরীফুল ইসলাম জিন্দা এমপি নির্বাচিত হয়ে ২০১৪ সালে ওই এমএস কলেজ মাঠে ঘোষণা দিয়েছিলেন যে এই ব্রিজ হয়নি এবার হবে এবং ঘোষণা দেওয়ার মধ্য দিয়ে ৩ বছরের মধ্যে কিন্তু ওখানে একটানা ২টা ব্রিজ নির্মাণ হয়ে গিয়েছে আজকে এই যে আমরা শিক্ষা সেক্টরে সিদ্ধগঞ্জ উপজেলা ছিল একটি অবহেলিত উপজেলা আমাদের উপজেলায় স্কুল কলেজ মানে ভাঙ্গাচোর টিনের চাল বৃষ্টি হলে ছাত্রছাত্রীর মাথার উপর পানি পড়ত আজকে কিন্তু সে অবস্থা নাই আজকে প্রত্যেকটা জায়গায় তাকিয়ে দেখেন একতলা দোতলা তিনতলা চারতলা বিল্ডিং হয়ে গিয়েছে এবং ৫৩টির মতো বিল্ডিং বীর মুক্তিযোদ্ধা শরীফুল ইসলাম জিন্দা এমপির হাত দিয়ে কিন্তু উদ্বোধন হয়েছে আজকে যারা বলে উন্নয়ন হচ্ছে না আমি বলতে চাই উন্নয়ন যদি আপনাদের চোখ কানা থাকে আপনারা উন্নয়ন দেখতে পারবেন না আপনাদের চোখের ডাক্তারের কাছে যান আর যদি মনের চোখ কানা থাকে তাহলে মনোরোগ বিশেষজ্ঞের কাছে যান কারণ ১৪ সালের আগে শিবগঞ্জে কি হয়েছে আমাদের জনগণ দেখেছে ১৪ সাল থেকে বীর মুক্তিযোদ্ধা শরীফুল ইসলাম জিন্না এমপি তিনি স্কুল কলেজের উন্নয়ন করেছেন আপনাদের এই গুজিয়া শিবগঞ্জের রাস্তাগুলো অবহেলিত ছিল ভাঙ্গাচোরা ছিল আপনারা চিন্তা করে দেখেন ওই শিবগঞ্জে যেতে প্রত্যেকটা রাস্তা ভাঙা ছিল মানুষজন অবহেলায় ছিল মানুষজন অসুস্থ রোগীর হাসপাতালে পৌঁছাতে পারে নাই আজকে কিন্তু প্রত্যেকটি রাস্তা ভালো অবস্থায় আছে এবং দিন দিন নতুন রাস্তা হচ্ছে একটা সময় কি ছিল বিদ্যুৎ ছিল কিন্তু ভোল্টেজ ছিল না আজকে আপনি দেখেন ২০১৪ সালের পর থেকে এই বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন হয়েছে ভোল্টেজ বেড়েছে এক সময় ফ্রিজ চালাতে পারেন নাই আপনার টিভি চালাতে পারেন নাই আজকে ফ্রিজ টিভি কিন্তু ঠিকই চলে হয়তো অনেকে বলবেন যে বিদ্যুৎ আছে লোডশেডিং হয় এই যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ এটা তো বাংলাদেশ করে নাই এই যুদ্ধের কারণে ৭০০০ টাকার কয়লা ৩০০০০ টাকা হয়েছে এখন বিদ্যুতের দাম তো আর ৭ টাকা থেকে বেড়ে ৩০ টাকায় যায় নাই ফলে সাময়িক কিছু অসুবিধা হয়তো আছে এবং বিদ্যুৎ খাতে এই যে হাইব্রিড যারা আওয়ামী লীগ করেছে তারা তো ব্যাপক দুর্নীতি করেছে আমরা চাই যেসব দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে সেই জন্য আপনারা জনতা আছেন আপনারা রুখে দাঁড়ান বীর মুক্তিযোদ্ধা শরীফুল ইসলাম জিন্নাহ তেমন সৈনিক যিনি জীবনের মায়া করেন নাই দেশকে স্বাধীন করতে চেয়েছিলেন দেখে ৭১ সালে ওই যুবক বয়সে তিনি অস্ত্র হাতে নিয়ে দেশকে স্বাধীন করেছিলেন আপনাদের সুরক্ষা দিয়েছিলেন তিনি আবার ২০১৪ সাল থেকে এই শিবগঞ্জে তিনি কিন্তু সংসদ সদস্য হিসেবে আছেন তিনি কেনার বাইরে সৃষ্টি করেন নাই দখলবাজি করেন নাই জনগণের উন্নয়নে কাজ করেছেন এবং তিনি একজন এমপি যিনি ঘোষণা দিয়ে এই উপজেলায় ৫টি স্পটে চলা হাউসি জুয়া যাত্রা মেলা বন্ধ করে দিয়েছেন আগে কিন্তু হাউসি জুয়া চলেছে জামাত ভাগ খেয়েছে আওয়ামী লীগ ভাগ খেয়েছে বিএনপি ভাগ খেয়েছে একমাত্র জাতীয় পার্টি সংগঠন যারা লটারির ভাগ খায় না জুয়ার ভাগ খায় না হাউসির ভাগ খায় না তাই আগামী দিনে
এই জনগণকে যদি সুরক্ষা দিতে হয় আপনারা যদি মিথ্যা মামলা থেকে বাঁচতে চান দালালি থেকে বাঁচতে চান অপশাসন থেকে বাঁচতে চান বীর মুক্তিযোদ্ধা শরীফুল ইসলাম জিন্নাহ বীর কে তৃতীয় মেয়াদে সংসদ সদস্য নির্বাচিত করবার কোনো বিকল্প নাই তাই আসুন আগামীতে এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে বীর মুক্তিযোদ্ধা শরীফুল ইসলাম জিন্নাহ যেভাবে কাজ করে যাচ্ছেন যেভাবে দালালি সিন্ডিকেট ভেঙে দিয়েছেন যেভাবে অপরাজনীতি ভেঙে দিয়েছেন সেই সিন্ডিকেট ভেঙে মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে মানুষের জন্য উন্নয়ন সুনিশ্চিত করতে সুশাসন সুনিশ্চিত করতে আগামী জাতীয় নির্বাচনে জাতীয় পার্টির পতাকা তলে ঐক্যবদ্ধ হন এবং তৃতীয় মেয়াদে মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শরীফুল ইসলাম জিন্নাহকে আবারও নির্বাচিত করুন এ আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের সমর্থন কামনা করে আপনাদের এবং আপনাদের পরিবার পরিজনের উত্তরোত্তর সমৃদ্ধি এবং উন্নয়ন কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ পল্লী বন্ধু হোসেন মোহাম্মদের সাথে অমর হোক জাতীয় পার্টি জিন্দাবাদ জনবন্ধু জি এম কাদের জিন্দাবাদ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম